আর আমরা একটা বিষয় পরিষ্কারভাবে জানি যে মৌলিকভাবে হাদিস সহিহ এবং যঈফ হয় রাবীদের কারণে, আর অনেক কারণেই হয়। তো মৌলিক একটি কারণ হচ্ছে যে রাবী, যদি মাসকারের কোনো রাবি দুর্বল এসে যায় তাহলে ওই হাদিসটা দুর্বল হয়ে যায়। কোনো হাদিসই মৌলিকভাবে জাল বা যঈফ মুনকার নয়, কারণ রসুলের কথা কখনোই জাল যঈফ মুনকার হতে পারে না। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম এই সকল মন্তব্য কেন করেন করেন হচ্ছে ওই হাদিসের মাঝখানে যেই সকল সূত্র রয়েছে, যেই সকল রাবি রয়েছে, ওই রাবির মধ্যে যদি কোনো প্রকার দোষ থেকে থাকে তাহলে ওই দোষ অনুপাতে মুহাদ্দিসিনে কেরাম হাদিসকে জাল যঈফ মুনকার মওকুফ মাকতু ইত্যাদি শব্দে ভূষিত করেছে। তাহলে রাবিদের মাঝে দোষ থাকার কারণে হাদিসের হুকুম পাল্টে যায়। আমরা এটা সহজ যুক্তির মাধ্যমে বুঝব যে কথার কথা, আমি যদি কোনো একটি বক্তব্য এখন প্রদান করতেছি, আমার এই বক্তব্যটি একজন শুনেছেন, যিনি আমার সামনে থেকে শুনেছেন তার কাছে আমার এই বক্তব্যটি যঈফ, আমার এই বক্তব্যটি জাল, আমার এই বক্তব্যটি অপছন্দনীয়, আমার এই বক্তব্যটি অগ্রহণীয় কোনোভাবেই হতে পারে না। যিনি আমার কাছ থেকে শুনেছেন তিনি শোনার পরে আরেকজন এমন ব্যক্তিকে বলেছেন তিনিও বিশ্বস্ত, তাহলে ওই দ্বিতীয় ব্যক্তির কাছে আমার বক্তব্য যখন পৌঁছল তখন আমার বক্তব্যটা বিশুদ্ধই রয়ে গেল। কিন্তু ওই দ্বিতীয় ব্যক্তি যখন তৃতীয় এমন এক ব্যক্তির কাছে বলল যেই ব্যক্তিটি মিথ্যুক বা ওই ব্যক্তিটির চরিত্রের মধ্যে খারাপই রয়েছে, তাহলে ওই তৃতীয় ব্যক্তি যখন আমার বক্তব্যটিকে বর্ণনা করতে শুরু করে দেবে তখন মানুষ বলবে যে বর্ণনাকারী মিথ্যুক, সুতরাং এই বক্তব্যটি মিথ্যা। কিন্তু দ্বিতীয় ব্যক্তির কাছে আমার বক্তব্যটি স্ট্রং শক্তিশালী, কিন্তু তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে ওই একই বক্তব্যটা জয়ীফ হয়ে গেছে বা জাল হয়ে গেছে বা মুনকার হয়ে যাবে। তো আমরা জানি যে মাসকানের স্টেপের ব্যক্তির মাঝে দোষ থাকার কারণে হাদিসের মধ্যে হুকুম ভিন্ন আসে, সেটি জাল যঈফ ইত্যাদি মুনকার ইত্যাদি শব্দে ভূষিত হয়ে যায়।